সরকারের চালের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নেয় হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাসে বেড়েছে ব্যবস্থা। এ মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকার আমদানিকৃত চালের শুল্ক কমাবে এমন আশাতে দীর্ঘ 15 থেকে এক মাস ধরে হিলি বন্দরে এভাবে সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। যে ট্রাকগুলো শুল্ক কমানোর আশায় দীর্ঘদিন থেকে ব্যবসায়ীরা চালগুলো বাজারে ছাড় না করে তারা কিন্তু এখানে মজুত করে রাখে, যেটা নিঃসন্দেহে দেশের জন্য একটা খারাপ, দেশের জন্য একটা বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করছেন এখানকার যে ব্যবসায়ীরা যারা চাল নিতে আসেন। আর আমদানিকারদের এমন মানে কারসাজিতে এখানকার নিরুৎসাহিত হয়ে গেছেন এখানকার যে পাইকাররা, ব্যবসায়ীরা। সরকার ভেবেছিল শুল্ক কমালে চালের যে আমদানি বাড়বে, সরকার হয়তো কম মূল্যে যে ভোক্তারা সাধারণ চালকে নিতে পারবে, সেটা কিন্তু আমরা তেমন কিন্তু সফল আমরা কিন্তু লক্ষ্য করিনি, বরং তার উল্টোর চিত্র দেখা গেছে। সরকার যখন চালের শুল্ক কমিয়ে আমদানি অনুমতি দিল, তখন আমদানিকারকরা কী করলো, এখানে চাল আমদানি করে তারা এভাবে মজুত করে রাখে চালের দাম বা শুল্ক কমানোর আশাতে। দীর্ঘদিন পর হলেও সরকার গতকালকে শুল্ক প্রত্যাহার করে নেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি হিলি স্থলবন্দরে সিএনএপিজেন এবং ব্যবসায়ীদের মাঝে একটা কর্মযোগ্যতা ফিরে এসেছে। লেবার শ্রমিকরা তারা পড়ে তারা কর্মযোগ্যতা বা তাদের ব্যস্ততা তাদের দেখেছে সকাল থেকে তারা কাজকর্ম ব্যস্ততা তারা ফিরে এসেছে। হয়তো সাধারণ ভোক্তারা বলছেন সরকার যে শুল্ক প্রথমত সরকার যে প্রথমে চালের শুল্ক কমালো, ভোক্তারা সাধারণত কম দামে চাল খেতে পারবে, সেটা কিন্তু সে প্রভাবটা পড়েনি। আবার যেহেতু গতকালকে সরকার শুল্ক কমিয়েছে, হয়তো শুল্ক কমিয়ে যে সাধারণ ক্রেতা ভোক্তাদের কাছে যদি এই প্রভাবটা পড়ে, তাহলে এটা সুফল আসবে সরকারের বা সার্থকতা সরকারের। কিন্তু এই চালগুলো যখন বন্দর থেকে ছাড় হবে হওয়ার পরে ভোক্তা পর্যায়ে সঠিকভাবে পৌঁছতেছে কিনা না, গুদাম যাত হচ্ছে, এটা দেখার বিষয় কিন্তু সরকারের, এমনটা কিন্তু আশা করছেন স্থানীয় যারা ভোক্তা পর্যায়ে সাধারণ মানুষের কিন্তু দাবি এটা। সরকার কিন্তু সরকার যে এখানে যে চাল আমদানি করলো, সাধারণ মানুষ কিন্তু নাবিশ্বাস যে চালটা দপায় দপায় চালের চাল বৃদ্ধি করে চালের যে মানুষের যে নাবিশ্বাস, তখন সরকার কিন্তু কম শুল্কে চাল আমদানি অনুমতি দেওয়ার পরে যে চালগুলো সাধারণ ক্রেতারা পাবে বা ভোক্তারা পাবে আসলে কেন পেল না, এমন প্রশ্ন কিন্তু সাধারণ ভোক্তারা কিন্তু তারা বলছেন শুধু হিলি বন্দরে যদি এরকম 10 থেকে 12 হাজার মেট্রিক টন চাল যদি এরকমভাবে তারা জড়া করে রাখে শুল্ক প্রত্যাহারের দাবিতে, তাহলে সারা বাংলাদেশে কী পরিমাণ চাল আছে, এই চালগুলি কারা পাবে, কীভাবে পাবে, এই প্রশ্নটা কিন্তু আমরা পাইকারদের কাছে আমরা পাইকারের মাধ্যমে কিন্তু আমরা জেনেছি। আমি কথা বলেছিলাম এখানকার যে বন্দর কর্তৃপক্ষ বলছেন যে চালগুলো যেহেতু দীর্ঘদিন থেকে আটকে আছে, চাল ছাড় করতে সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছে, যেন যানজট মুক্ত হবে তারা যেন চালগুলো যেন কাস্টমসে যারা শুল্ক হিসেবে বের করতে পারে তারা বলছেন। এখানে আমদানিকারকরা বলছেন যে চালগুলি বাজারে গেলে দামটা কিছুটা কমবে, তারাও কিন্তু এটা আশা করছেন। তো আমদানি আজকেও হয়তো আমদানি শুরু হয়ে গেছে, আমদানি বাড়বে এবং চালগুলো ছাড় হলে সাধারণ ভোক্তারা হয়তো বা কম দামে খেতে পারবে, এটা প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। হিলি স্থলবন্দর থেকে চালের আমদানি এবং চাল খালাসের এতটুকু ছিল সর্বশেষ খবর।